Hi friends, this is Biswajit and today I am going to create a tutorial on Microsoft PowerPoint 2013. By the request of many people or many students. And this tutorial I will create in Bengali language. এই টিউটোরিয়ালটি আমি বাংলা ভাষায় করব, সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 এডিশন আমরা শিখতে চলেছি। তো প্রথমেই বলে নিই, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এই সফটওয়্যারটি কি কি কাজে ব্যবহৃত হয়। এই সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট মূলত প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সাহায্যে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন হচ্ছে ছবি, মিউজিক, টেক্সট, সাউন্ড, ভিডিও, সমস্ত কিছুর কম্বিনেশনে, সমস্ত কিছুকে নিয়ে, অর্থাৎ যে কোনো অবজেক্টকে নিয়ে কোনো একটা সাবজেক্টকে তুলে ধরা, সেটি হচ্ছে প্রেজেন্টেশন। যেমন আপনি আপনার কোনো প্রোডাক্টের সম্পর্কে সাধারণ মানুষকে বোঝালেন, তাহলে সেই প্রোডাক্ট কী মেটেরিয়াল দিয়ে তৈরি, তার বেনিফিটস কি, কারা তৈরি করেছেন, তৈরি করতে কাদের অবদান রয়েছে, কোম্পানির নাম ইত্যাদি ইত্যাদি আপনি লেখা, ছবি, ভিডিও, মিউজিক ইত্যাদির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবেন। এটি হচ্ছে প্রেজেন্টেশন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 কিভাবে ওপেন করতে হয়। তো আমি বলে দিই যে 2013 ভার্সন, এটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন তারা ইউজ করতে পারবেন। অর্থাৎ উইন্ডোজ 7 এবং তার পরবর্তী ভার্সনে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 সাপোর্ট করবে। উইন্ডোজ 7 এর পূর্ববর্তী ভার্সনগুলি যেমন উইন্ডোজ XP বা 98, এগুলিতে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 সাপোর্ট করবে না। তাহলে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 OS ব্যবহারকারী যারা আছেন, এই অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করছেন, তারা মাইক্রোসফট 2013 ইউজ করতে পারবে। তো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 ওপেন করতে গেলে আপনাকে প্রথমে স্টার্ট, দেন মাইক্রোসফট অফিস 2013, দেন পাওয়ারপয়েন্ট 2013। সার্চ করে, আমার মনে হয় সার্চ করে ওপেন করাটাই সব থেকে বেটার। আপনি এই সার্চ বক্সে গিয়ে লিখতে পারেন পাওয়ারপয়েন্ট, তাহলে দেখুন প্রথমেই বেরিয়ে গেছে পাওয়ারপয়েন্ট 2013। তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারপয়েন্ট ওপেন হয়েছে এখানে, এবং ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর। এবং 2007 এবং 2010 ভার্সনের থেকে অনেক বেটার, অনেক কিছু ফিচার্স এর মধ্যে অ্যাড হয়েছে। তো এখানে কিছু সিম্পল এখানে দেওয়া রয়েছে উদাহরণস্বরূপ, অর্থাৎ আপনি কি ডিফাইন কিছু প্রেজেন্টেশন এখানে রয়েছে, এখান থেকে আপনি নিয়ে আপনার প্রেজেন্টেশনটি সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে অথবা এখান থেকে পেতে পারেন। যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে সবসময় কাজ করব। এগুলি প্রিডিফাইন্ড, আগে থেকে করে দেওয়া আছে, সফটওয়্যারের সাথে ইউজ করতে পারেন। তাহলে
নতুন প্রেজেন্টেশন শুরু করার জন্যই আমরা সবসময় ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলে আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো, যেখানে ক্লিক টু অ্যাড টাইটেল লেখা রয়েছে এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা রয়েছে। এখানে ক্লিক করে আপনাকে কিছু টেক্সট লিখতে বলা হচ্ছে, তাহলে এখানে ক্লিক করলে লিখতে পারবেন। এটি হচ্ছে একটি স্লাইড, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এটিকে যেমন পেজ বলছি, তেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এটি হচ্ছে একটি স্লাইড। এবং প্রত্যেকটি স্লাইড আপনি লেফট সাইডে এখানে দেখতে পাবেন, যতগুলি স্লাইড আপনি অ্যাড করবেন পরপর 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 এখানে 1, 2, 3 করে নাম্বারিং হিসেবে চলে আসবে। তো এখানে মেনু বারগুলি আমরা মোটামুটি পরিচিত, এই মেনু বারগুলির সাথে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে পরিচয় করে এসেছি, তো সেগুলি এখানে রয়েছে। কিছু চেঞ্জেস আছে, যেমন এখানে ডিজাইন ট্যাবের চেঞ্জেস আছে, ট্রানজিশনের চেঞ্জেস আছে, অ্যানিমেশনের চেঞ্জেস আছে, স্লাইড শোতে চেঞ্জেস আছে, অর্থাৎ এই চেঞ্জেসগুলি আমরা স্লাইডের উপর অ্যাপ্লাই করতে পারবো। তো ফার্স্ট আমাদেরকে যেটি করতে হবে, জানতে হবে, সেটি হচ্ছে নতুন স্লাইড নেওয়া। ধরুন বাই ডিফল্ট যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডটি আপনি ইউজ করবেন না, এটিকে আপনি ডিলিট করবেন। তাহলে কি করে করবেন? এই যে এখানে স্লাইডের যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর স্লাইড, এখানে রাইট ক্লিক করে ডিলিট স্লাইড, ডিলিট করলে এটি ডিলিট হবে। এখানে এবার অ্যাড করতে করতে যেহেতু কোনো স্লাইড নেই, ক্লিক করলে আপনি আবার অ্যাড হয়ে যাবে। এবং বাই ডিফল্ট যে টেক্সট বক্স দুটি আছে, এই টেক্সট বক্স দুটি ধরুন আমরা চাইছি না, তাহলে কি করব? তাহলে টেক্সট বক্সে ক্লিক করলে দেখুন টেক্সট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং রাউন্ডের যে বর্ডারটি সে বর্ডারটি আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই রাউন্ডের বর্ডারের উপর মাউস নিয়ে গেলে একটি প্লাস টাইপের চারিদিকে অ্যারো দেওয়া সাইন আমরা দেখতে পাব। এবং দেখুন আমি যখন ভেতরে ক্লিক করেছি বক্সে, তখন দেখুন মাউস পয়েন্টার কার্সারটি ব্লিঙ্ক করছে। আমি যখনই এই দাগের উপর নিয়ে গিয়ে একটি ক্লিক করব, তখন দেখবেন কার্সারটি উঠে গেছে এবং এটি সিলেক্ট হয়ে আছে আমরা বুঝতে পাচ্ছি। এবার আপনি ডিলিট প্রেস করুন এটিকে ডিলিট করার জন্য, দেখুন ডিলিট হয়ে গেছে। একই রকমভাবে এই বক্সটি আপনি ডিলিট করতে পারেন, জাস্ট বক্সের উপরে গিয়ে একটি ক্লিক করুন এবং সিলেক্ট করুন বক্সটিকে। তো যাই হোক, এটি আমি ডিলিট করে দিলাম, ডিফল্ট যে টেক্সট বক্স দুটি ছিল সে দুটি আমি ডিলিট করব। এবং আমি নতুন কিছু লেখা আমি লিখতে চাইছি, তাহলে লেখার জন্য এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো ক্লিক করলে যে কার্সার ব্লিঙ্ক করবে সেরকম কিন্তু এখানে হবে না, আপনাকে টেক্সট বক্স অর্থাৎ আপনাকে একটি ফ্রেম নিয়ে নিতে হবে। আপনি টেক্সট বক্স নিতে পারেন, এখানে টেক্সট বক্স রয়েছে, টেক্সট বক্স নিতে পারেন, অথবা ইনসার্টে গিয়ে আপনি ওয়ার্ড আর্ট নিতে পারেন, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স রয়েছে এবং ওয়ার্ড আর্ট নিয়ে আপনি লিখতে পারেন। ওয়ার্ড আর্টে ক্লিক করলেই আপনার একটি টেক্সট বক্স এখানে দিয়ে দেওয়া হবে, যেখানে ইওর টেক্সট এর কথাটা লেখা থাকবে। এই কথাটি মুছে দিয়ে আপনাকে লিখতে হবে।
আপনি যেটি লিখতে চান সেটি এখানে লিখতে হবে। এটিকে মুভ করাতে পারেন। মুভ করানোর জন্য প্রথমে সেই দাগের উপর রেক্টাঙ্গেল যে দাগ রয়েছে যে কোনো এক জায়গায় নিয়ে গেলে মাউস পয়েন্টারটি এরকম দেখাবে এবং ক্লিক করে ড্র্যাগ করলে পরে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। আরেকটি ধরুন টেক্সট বক্স চাই, ওয়ার্ড আর্ট, অন্য স্টাইল নিলাম, লিখলাম যেখানে দরকার সেখানে নিয়ে নিয়ে মুভ করে ছেড়ে দিলাম। আরেকটি ধরুন টেক্সট বক্স চাই, নিলাম উইশ ইউ এ ভেরি হ্যাপি নিউ ইয়ার, এই কথাটি আমি লিখলাম। এবারে আমার প্রেজেন্টেশনটি কেমন হলো আমাকে দেখতে হবে। তো এখানে দুই ধরনের মোড রয়েছে। এটি আমরা যখন এটি কাজ করছি এটি হচ্ছে ডিজাইন মোড এবং প্লে করলে প্রেজেন্টেশন মোড, এটি হচ্ছে প্রেজেন্টেশন মোড, অর্থাৎ প্লে করলে আপনাকে ফুল স্ক্রিনে এভাবে দেখাবে। আরেকটা কথা বলে দিই, আপনি যদি ফুল স্ক্রিন যদি না চান সেক্ষেত্রে আপনাকে ডিজাইনে গিয়ে স্লাইড সাইজে গিয়ে স্ট্যান্ডার্ড করে নিতে হবে। ওয়াইড স্ক্রিন হচ্ছে ফুল স্ক্রিন হবে, ওয়াইড স্ট্যান্ডার্ড করে নিলে পরে আপনার স্ট্যান্ডার্ড সাইজে চলে আসবে, এইরকম দুই দিকে ব্ল্যাক থাকবে এইরকম। সব থেকে বেটার হয় ওয়াইড স্ক্রিনটাই, ফুল স্ক্রিন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা প্লে করছি কিভাবে, অর্থাৎ প্রেজেন্টেশনটা শো করছি কিভাবে সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। তো প্রেজেন্টেশন প্লে করার জন্য শর্টকাট কি হচ্ছে কিবোর্ড থেকে F5, ফাংশন কি রয়েছে না F1 থেকে F12, F1, F2, F3, F4, F5, সেই F5 আপনাকে প্রেস করতে হবে। এটি বললাম কারণ অনেকে সিঙ্গেল F এবং 5 একসাথে প্রেস করে, সেই জন্য আমি এটি বললাম। অর্থাৎ ফাংশন কি থেকে আপনাকে F5 ফাংশন কিটি ইউজ করতে হবে প্রেজেন্টেশনটি প্লে করার জন্য। আচ্ছা, এখানে দেখুন আমরা যখন প্রেজেন্টেশনটি প্লে করছি ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে রয়েছে, অর্থাৎ আমরা চাইছি ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করতে, কালারফুল করতে। নিশ্চয়ই একটা প্রেজেন্টেশন সাদা কেমনই লাগছে, যদি একটু রঙিন হয় তাহলে ভালো হতো এরকম মনের মধ্যে আসছে, তাহলে সেক্ষেত্রে আমি আমার পেজের অর্থাৎ স্লাইডের ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করতে পারি। ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আপনাকে ডিজাইনে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের যাবতীয় স্টাইল পেয়ে যাবেন এখানে। তো এটি ডিজাইন করার আগে, এটি দেখানোর আগে আমি কিছু জিনিস দেখিয়ে নিই। এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি, শেপ এখান থেকে শেপ ইনসার্ট করতে পারি, ইনসার্টে গিয়ে আমরা নিউ স্লাইড এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড ইনসার্ট করতে পারি, টেবিল ইনসার্ট করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি, স্ক্রিনশট নিতে পারি, পিকচার অ্যালবাম সেভ, এগুলি যা আছে সবই আমরা করেছি যে এগুলি করতে পারি। ডিজাইনে গিয়ে আমরা স্লাইডের ডিজাইন করতে পারি, অর্থাৎ এই যে পেজের ব্যাকগ্রাউন্ড কি হবে সমস্তটাই আপনি ডিজাইনে পাবে, পেজের সাইজ থেকে শুরু করে পেজের ডিজাইন পর্যন্ত সমস্ত কিছুই আপনি ডিজাইন ট্যাবে পেয়ে যাবেন, ডিজাইন মেনুতে পেয়ে যাবেন। তো ডিফল্ট দেখুন হোয়াইট সিলেক্ট হয়ে আছে, সেই জন্য আমার এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে আছে। পরেরটা যদি আমি সিলেক্ট করি এটাও হোয়াইটের উপর, সেই জন্য কোনো এফেক্ট আমরা পাচ্ছি না। পরেরটা যদি সিলেক্ট করি দেখুন এটি গ্রিনের উপর একটা পেজ
খুব সুন্দর স্টাইল, কয়েকটা সিলেক্ট করতে পারেন, এভাবে সিলেক্ট করে করে দেখতে পারেন। এবং কোন একটা ডিজাইন সিলেক্ট করার পরে দেখুন এখানে অনেক রকম ভ্যারিয়েন্টস রয়ে গেছে। অর্থাৎ ধরুন আমার আপনার গ্রিন কালারটি পছন্দ না, এখান থেকে পিঙ্ক কালারটি নেবেন, তাহলে সেক্ষেত্রে পিঙ্ক আপনি অ্যাপ্লাই করতে পারেন। খুব সুন্দর নিউ ইয়ারের সাথে মানিয়ে যাচ্ছে পিঙ্ক কালারটি। এছাড়াও এখানে আপনি কালার ব্যালেন্স করতে পারেন, বিভিন্ন রকমের কালার রয়েছে, এখান থেকে কালার ব্যালেন্স করতে পারেন যেমন খুশি। এবং এগুলিকে থিম বলা হয়, তো এই থিমের উপর ডিপেন্ড করে দেখুন আপনার স্লাইডের মধ্যে যে সমস্ত টেক্সট রয়েছে তারও কালার কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওগুলি আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, স্লাইড সাইজ যেটা বললাম আমি, স্ট্যান্ডার্ড এবং ওয়াইড স্ক্রিন। স্ট্যান্ডার্ড হচ্ছে রেক্ট্যাঙ্গেল বর্গক্ষেত্র হবে আর কি, আর ওয়াইড স্ক্রিন ফুল স্ক্রিন হবে, চওড়া স্ক্রিন হবে। এবার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের যাবতীয় চেঞ্জেস আপনি করতে পারবেন। সলিড ফিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি সলিড কোনো কালার, একটাই কালার সেটা যদি দিতে চান তাহলে সলিড ফিল, সলিড ফিল দেখুন সলিড ফিল। গ্রেডিয়েন্ট ফিল অর্থাৎ বিভিন্ন কালার মিক্স করে এগুলো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা করেছেন, মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইনে গিয়ে পেজ কালারে গিয়ে আপনারা করেছেন, মোর কালার ফিল এফেক্টে গিয়ে এখানে এই যে গ্রেডিয়েন্ট আপনারা পেয়েছেন, দুটো কালার এখান থেকে চেঞ্জ করে হরটিক্যালি হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো আপনারা পেয়েছেন। ঠিক একই জিনিস এখানে রয়েছে, তো এগুলি আমি আর ডিটেলসে যাচ্ছি না, এগুলি করে নেবেন। পিকচার টেক্সচার এগুলিও তাই আপনি ওয়ার্ডে পেয়েছেন, ওয়ার্ডে এই যে টেক্সচার এখান থেকে টেক্সচার নিয়ে আমরা অ্যাপ্লাই করলে পরে সেই টেক্সচারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং টেক্সচারের বদলে যদি আমরা কোনো ইমেজ নিতে চাই তাহলে আদার্সে গিয়ে আপনাকে আপলোড দিতে হবে, সেটি অ্যাপ্লাই হবে। তো এই জিনিসগুলি আমরা পেয়েছি, তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। নেক্সট হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নও আমরা পেয়েছি ওয়ার্ডে, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে আমরা দিতে পারি। আচ্ছা, এই হলো আমার ব্যাকগ্রাউন্ডের স্টাইল, আমরা আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করে নিতে পারি। আর প্লে করার জন্য আমি বললাম F5 কি প্রেস করবেন, আর এন্টার প্রেস করলে বা মাউস আরেকটা ক্লিক করলে শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্টেশন প্লেটা যেটা সেটা এন্ড হয়ে যাবে। এবারে আমরা আরো স্লাইড নিতে চাই, অর্থাৎ একটি পেজ কমপ্লিট হয়ে গেল, এই পেজে আমি আর কিছু লিখব না, আমি আরো স্লাইড নেব, তাহলে কি করব? শর্টকাট প্রসেস হচ্ছে স্লাইডের উপর রাইট ক্লিক, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, অর্থাৎ আপনি নতুন স্লাইড নিতে গেলে নিউ স্লাইড, এই স্লাইডটিকে একটা কপি করতে চাইলে ডুপ্লিকেট স্লাইড, এই যে 1 2, তো এর ডুপ্লিকেট স্লাইডের আপনার কিছু অ্যাডভান্টেজ রয়েছে। যেমন ধরুন আমি চাইছি যে দুটি পেজের ব্যাকগ্রাউন্ড এবং ম্যাক্সিমাম টেক্সট একই থাকতে, কিন্তু একটা জিনিস আমি ডিলিট করব, তাহলে ধরুন শুধু হ্যাপি নিউ ইয়ারটা আমি ডিলিট করব পেজ ফ্রি থেকে, তাহলে সেক্ষেত্রে এরকম ডুপ্লিকেট স্লাইড ঠিক আছে।
সিলেক্ট করে ডিলিট প্রেস করলে অবশ্য স্লাইড ডিলিট করা যায়, অর্থাৎ এখানে যে স্লাইডটি আপনি ডিলিট করবেন সেই স্লাইডটির উপর একটি ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে স্লাইডটি ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আমরা ইনসার্ট থেকেও নিউ স্লাইড অ্যাড করতে পারি। তো আপনি যদি একই রকম থিম না চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আপনি থিম অ্যাপ্লাই করেছেন সেজন্য যে থিম অ্যাপ্লাই করেছেন তার উপর বেস করে পরবর্তী স্লাইডগুলি আসবে। আপনি যদি মনে করেন এই থিমটি আমি চেঞ্জ করব, অর্থাৎ এখানে একটা থিম অ্যাপ্লাই করেছি, স্লাইড টুয়ে আমি দ্বিতীয় অন্য কোনো থিম অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে সেই থিমটা সিলেক্ট করে সেই স্লাইডটি সিলেক্ট করে যে থিমটি আমি আপনি অ্যাপ্লাই করবেন সেই থিমটির উপর রাইট ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। একটি স্লাইড যেহেতু সিলেক্ট আছে, দেখুন একটি স্লাইডের উপর এটি অ্যাপ্লাই। আপনি যদি মনে করেন না এটি ব্ল্যাঙ্ক রাখবো, কোনো থিম আমি অ্যাপ্লাই করবো না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে সরিয়ে আপনি করতে পারেন এই যে ব্ল্যাঙ্ক অ্যাপ্লাই টু সিলেক্টেড। এইভাবে আপনি করতে পারেন। এবার ধরুন আপনি চাইছেন আমি থিম অ্যাপ্লাই করব না, আমি সলিড কালার দেব অথবা আমি কোনো পিকচারকে ব্যাকগ্রাউন্ডে আমি দেব, স্লাইডের ব্যাকগ্রাউন্ডে আমি পিকচার দেব, তাহলে কালার নিতে গেলে এখানে কালার তো আমি দেখালাম যে বিভিন্ন ধরনের কালার আছে, যেটি নেবেন সেটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে কালার আপনারা সেট করতে পারেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার সেই একই জিনিস খুলে যাচ্ছে, তো কালারগুলি এখান থেকে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। এখান থেকে সলিড ফিল অন্য কালার নিতে গেলে এবং যে কালার আপনি অ্যাপ্লাই করবেন রেড গ্রিন ব্লু যা কিছু আপনি অ্যাপ্লাই করতে পারেন। একই রকম ভাবে যে গ্রেডিয়েন্ট ফিল দুটো কালার মিক্সড করে বা তিনটে কালার মিক্সড করে এভাবে আপনারা করতে পারেন। এখান থেকে এফেক্টগুলি আপনারা দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন দ্বিতীয় কালারটি, এই কালারটি চেঞ্জ করতে পারেন, এইভাবে আপনারা করতে পারেন। এই তৃতীয় কালার যেটি শ্যাডো হচ্ছে সেটিও ক্লিক করে মানে সিলেক্ট করে সেখান থেকে আমি গ্রেন দেব দিতে পারেন, এইভাবে আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। অ্যাপ্লাই টু অল করলে পরে সমস্ত স্লাইডে এটি অ্যাপ্লাই হয়ে যাবে, যেহেতু আমরা চাইছি না এই স্লাইডটিতেই এই অ্যাকশনটি থাকুক এই ডিজাইনটি থাকুক, সেহেতু আমি অ্যাপ্লাই টু অল করছি না। রিসেট ব্যাকগ্রাউন্ড করলে রিসেট হয়ে যাবে, অ্যাপ্লাই টু অল করলে আবার সব হোয়াইট হয়ে যাবে, দেখুন এটি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে। আমরা যদি আনডু করি দেখুন এই এইটি ছিল, আবার যদি আনডু করি দেখুন এই অবস্থা ছিল। আচ্ছা, তো আমরা পেজের ডিজাইন শিখলাম খুব শর্টে, এবার আমরা ট্রানজিশনে চলে যাব। এখানে আপনি আপনার পেজটিকে আপনার ভিউয়ারের সামনে কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনি ট্রানজিশনে পেয়ে যাবেন, অর্থাৎ কিভাবে আপনার পেজটি উপস্থাপন হবে। যেমন ধরুন এখানে যদি আমি এই প্রেজেন্টেশনটি দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে, F5 প্রেস করলে প্রেজেন্টেশনটি জাস্ট নর্মাল ভাবে প্লে হচ্ছে, ভালোভাবে খেয়াল করুন নর্মাল ভাবে প্লে হচ্ছে, পরের পেজে আসতে গেলে এন্টার, এখানে একটা টেক্সট দিয়ে দিই আমি স্লাইড টুয়ে, টেক্সট দেওয়ার জন্য আমি ইনসার্টে গিয়ে
টেক্সট বক্সও নিতে পারি আমরা, টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্স ড্র করতে হবে আমাকে। আমি লিখলাম হ্যাঁ এটুকুই লিখলাম জাস্ট। এবার এটি আমি সাইজ বড় করব। সাইজ বড় করতে গেলে জাস্ট একটি ক্লিক করুন, মাউস পয়েন্টার কার্সার যাতে না উঠে থাকে, এবং এখান থেকে হোম ট্যাব থেকে সাইজ বাড়িয়ে নিন। আপনি যেমন ওয়ার্ডে আমরা শিখেছিলাম সাইজ বাড়ানো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, এগুলি আপনি এখান থেকে করে নিতে পারেন। লেখা স্টাইল চেঞ্জ করে নিতে পারেন, অসুবিধা নেই। এবং এই লেখাটির ফরম্যাট, এই লেখাটিকে সিলেক্ট করলে ফরম্যাট ট্যাবে গেলে আপনি আরও কিছু পেয়ে যাবেন। লেখাটির স্টাইল করবেন একই জিনিস আমরা ওয়ার্ডে যা করেছিলাম। এই যে এই সেপটি রয়েছে, সেই সেপটির ফিল কি হবে বুঝতে পারছি না। আশা করি সেপের ব্যাকগ্রাউন্ডে পিকচার বা গ্র্যাডিয়েন্টস একই জিনিস আবার ঘুরে আসছে, পিকচার অফলাইন। এগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেপের এফেক্ট, এফেক্টগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চলুন আমরা ট্রানজিশন শিখি। যেটা বলছিলাম আমি যে F5 প্রেস করলে আমরা আমাদের সামনে প্রেজেন্টেশনটি প্লে হচ্ছে, অর্থাৎ আপনি যখন দর্শককে দেখাবেন আপনার প্রেজেন্টেশনটি বা কাউকে যখন দেখাবেন তখন জাস্ট নর্মালি এটি ফুল স্ক্রিন হয়ে এভাবে লেখাটি চলে আসছে। কিন্তু এটাকে আরো সুন্দর করা যায় কিভাবে, এখানে দেখুন ট্রানজিশন আছে, অর্থাৎ প্রেজেন্টেশন উপস্থাপন করার কিছু এফেক্ট স্টাইলিশ ভাবে যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয়। এখানে নান করা রয়েছে, ট্রানজিশন এখানে নান করা রয়েছে, মানে কোনো ট্রানজিশন এখানে দেওয়া হয়নি, জাস্ট কাট করুন। দেখুন একটা এফেক্ট, বুঝতে পারলেন না আমি একটু যে এফেক্টের পরিমাণটা বেশি মানে লেন্থ বেশি সেটি আমি দেখাচ্ছি। যেমন এই এফেক্টটি, এবার বুঝতে পারলেন এই এফেক্টটি, এবার বুঝতে পারলেন, কিন্তু কাট এটি বুঝতে পারেননি, যে এফেক্ট হয়েছে কিন্তু বুঝতে পারেন, হেড এটি বুঝতে পেরেছেন, এটিও বুঝতে পেরেছেন। এখানে ক্লিক করলে আরো এফেক্ট আপনি পেয়ে যাবেন, অর্থাৎ এখানে ক্লিক করে করে আপনাকে প্রত্যেকটা এফেক্ট দেখতে হবে। এখানে বলে দিই যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক আসছে তার কারণ রয়েছে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে পেজের কোনো কালার অ্যাপ্লাই করিনি, সেজন্য ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আসছে। আমি যদি এটি করি তাহলে দেখুন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কোনো ব্ল্যাক নেই। কারণ কি, কারণ আমরা এক নম্বর স্লাইডে আমরা এফেক্ট অ্যাপ্লাই করছি, এক নম্বর স্লাইডের আগে কোনো স্লাইড নেই সেজন্য এটি ব্ল্যাক আসছে, অর্থাৎ এক নম্বর স্লাইডটির আগে জিরো স্লাইড মানে কোন নো স্লাইড, নো স্লাইড মানে ব্ল্যাক। আমরা যখন দুই নম্বর স্লাইডে এফেক্টটি অ্যাপ্লাই করব তখন দেখুন এক নম্বর স্লাইডকে স্লাইডের উপর ভিত্তি করে এফেক্টটি অ্যাপ্লাই হচ্ছে, বুঝা গেছে? সিলেক্ট করছি দুই নম্বরকে, কিন্তু এফেক্টটি কাকে নিয়ে হচ্ছে
এক নম্বর স্লাইডকে নিয়ে খেয়াল রাখবেন, কারণ এক নম্বর যখন স্লাইড করছি তখনও দেখুন জিরো নম্বরকে নিয়ে হচ্ছে, দেখুন জিরো নম্বর মানে কোনো স্লাইড নেই, সেজন্য ব্ল্যাক। বুঝতে পারছেন? এই যে ব্ল্যাক। আচ্ছা, এইভাবে আপনারা ক্লিক করে করে ক্লিক করে করে আপনারা এফেক্ট, ট্রানজিশন এফেক্ট, পেজের এফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে প্রিভিউ বাটন রয়েছে, ক্লিক করলে প্রিভিউ আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই করার পর, অথবা এখানে ক্লিক করলে যে এফেক্ট দেবেন সেই এফেক্টে ক্লিক করলে এফেক্টটি অ্যাপ্লাই হচ্ছে এবং সাথে সাথে প্রিভিউ দেখিয়ে দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আর ফুল স্ক্রিনে দেখার জন্য আমি বললাম F5। এবং নেক্সট স্লাইড দেখার জন্য এন্টার কি প্রেস করবেন অথবা মাউসে একটি ক্লিক করবেন, অবশ্যই লেফট ক্লিক, এন্টার কি প্রেস করলে নেক্সট স্লাইড চলে আসবে, এবং আবার এন্টার কি প্রেস করলে নেক্সট স্লাইড আসবে, যেহেতু আমাদের নেক্সট স্লাইড কিছু নেই সেহেতু এন্ড শো, এন্ড অফ স্লাইড শো, এইভাবে। আচ্ছা, তো আমরা এতক্ষণ দেখলাম পেজের অর্থাৎ স্লাইডের, আমরা দেখলাম স্লাইডের উপর আমরা এফেক্ট অ্যাপ্লাই করলাম, ট্রানজিশন এফেক্ট। এবার আমরা করব কন্টেন্টের উপর, অর্থাৎ স্লাইডে যা কিছু বিষয়বস্তু আছে তার উপর, সে লেখা হতে পারে, ছবি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, তার উপর অবজেক্টের উপর করব আমরা আর কি। অর্থাৎ এটি একটা একটি অবজেক্ট, এটি একটি অবজেক্ট, এটি এক, এই স্লাইডে আমাদের তিনটি অবজেক্ট রয়েছে, ওয়েলকাম একটি, 2017 একটি, আর উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তো অবজেক্টের উপর যদি আমরা কোনো এফেক্ট অর্থাৎ স্টাইল কিভাবে উপস্থাপন করব, কালার নয় কিন্তু, কালার বা শ্যাডো এগুলি নয়, অর্থাৎ কিভাবে প্রেজেন্ট করব আমি আমার দর্শকদের সামনে, সেটি আমরা এখন দেখব অ্যানিমেশনের মাধ্যমে। দেখুন এগুলি সমস্ত কিছু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কারণ কি, কারণ আমি কোনো অবজেক্ট চুজ করিনি যে কোন অবজেক্টের উপর আমি এই অ্যানিমেশন এফেক্টগুলি অ্যাপ্লাই করব। তো অ্যানিমেশন এফেক্ট অ্যাপ্লাই হবে শুধুমাত্র অবজেক্টের উপর, পেজের উপর বা স্লাইডের উপর কোনো অ্যানিমেশন এফেক্ট অ্যাপ্লাই হবে না। কিন্তু স্লাইডের উপর ট্রানজিশন এফেক্ট অ্যাপ্লাই হবে, যেমন ট্রানজিশন এফেক্ট কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই হবে না, ঠিক তেমনই অ্যানিমেশন এফেক্ট কোনো স্লাইডের উপর অ্যাপ্লাই হবে না। তাই স্লাইডের উপর এফেক্ট দিতে গেলে আপনাকে ট্রানজিশনে যেতে হবে, এবং অবজেক্টের উপর এফেক্ট দিতে গেলে আপনাকে অ্যানিমেশনে যেতে হবে। এবার যে কোনো একটি অবজেক্ট আমরা সিলেক্ট করি, একটি ক্লিক করা মানে একটি অবজেক্ট সিলেক্ট, এটি সিলেক্ট হয়েছে। এবার দেখুন অ্যানিমেশনের মেনুগুলি অ্যাক্টিভ হয়ে গেছে, এবার জাস্ট ক্লিক করুন এবং সেটি অ্যাপ্লাই করুন, ক্লিক করলেই সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমরা বুঝতে পারিনি প্রথম এফেক্টটি, এবার এটি দেখে বুঝতে পারি কিনা, হ্যাঁ এটি আমরা বুঝতে পেরেছি, এই দেখুন। তো এইভাবে এখানে প্রচুর এফেক্ট রয়েছে, শেষের মোর বাটনে ক্লিক করলে আপনারা সমস্ত এফেক্টগুলো একসঙ্গে দেখতে পাবেন। তো অ্যানিমেশন এফেক্ট সাধারণত চার ধরনের হয়, সে চার ধরনের এফেক্ট কি কি আমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে এন্ট্রান্স, দেখুন এখানে দেওয়া হয়েছে এন্ট্রান্স। দ্বিতীয় হচ্ছে এমফাসিস, তৃতীয় হচ্ছে এক্সিট, আর চতুর্থ হচ্ছে মোর মোশন পাথ অর্থাৎ কাস্টম, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ইউজার ডিফাইন্ড। তাহলে চার ধরনের এফেক্ট আমরা
অ্যাপ্লাই করতে পারো, যেগুলি প্রিসেট আগে থেকে সেট করা রয়েছে। সেগুলি হচ্ছে এন্টেন্স, এমফাসিস, এক্সিট এবং মোশন পাথও রয়েছে, এবং আরও মোশন পাথ দিতে গেলে আপনাকে এখানে এই অপশনে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ মোশন পাথের মাধ্যমে আপনি আপনার নিজস্ব এফেক্ট ক্রিয়েট করতে পারেন। তো এগুলি নিয়ে আমরা জেনে নিই যে কোন টাইপের, যে চার ধরনের ক্যাটাগরি আমরা দেখলাম এফেক্টের, যে কোথায় কি ধরনের এফেক্ট থাকে। আচ্ছা, এগুলি দেখার জন্য আমি আরেকটি নতুন স্লাইড নিচ্ছি। ইনসার্ট নিউ ব্ল্যাঙ্ক স্লাইড। আচ্ছা, এটি এরকমই থাকে, আমি কালার চেঞ্জ করছি না। এবারে আমি এখানে দিই অ্যানিমেশন। এক নম্বর এন্ট্রান্স। এন্ট্রান্স মানে কি আমরা জানি, প্রবেশ। দুই নম্বর এমফাসিস। তিন নম্বর এক্সিট। মূলত এই ধরনের, এই তিন ধরনের এফেক্টটি বোঝার বিষয় রয়েছে। মোশন পাথটি তবু আমি লিখছি। আচ্ছা, এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ, অর্থাৎ যেখানে যে সমস্ত এফেক্টগুলি প্রবেশের কাজ করবে, অর্থাৎ পেজের বাইরে থেকে এসে পেজের ভেতরে ইন করবে। এমফাসিস হচ্ছে সেই এফেক্টগুলি যেগুলি সবসময় পেজের মধ্যেই থাকবে, অর্থাৎ পেজের মধ্যে বিরাজমান হবে সে সমস্ত এফেক্টগুলি। এক্সিট হচ্ছে সেই সমস্ত এফেক্টগুলি যেগুলি অবজেক্টকে বাইরে বের করে দেবে। আর মোশন পাথ হচ্ছে ইউজার ডিফাইন, এটি আপনি যেমন অ্যাকশন দেবেন তেমন হবে। আরেকবার বলে দিই, এন্ট্রান্স। এন্ট্রান্স এফেক্টে, অর্থাৎ এন্ট্রান্স ক্যাটাগরিতে যে সমস্ত এফেক্ট রয়েছে সেই এফেক্টগুলি অবজেক্টকে পেজের বাইরে থেকে ভেতরে ইন করবে। এমফাসিস, যেগুলি এই ক্যাটাগরির এফেক্টগুলি অবজেক্টকে সবসময় পেজের মধ্যেই রাখবে, অর্থাৎ কোনো এফেক্ট দেবে সেটা পেজের মধ্যে সবসময় বিরাজমান থাকবে। এক্সিট, যেটি অবজেক্টকে পেজ থেকে বাইরে বের করে দেবে। এবং মোশন পাথ, যেটি ইউজার ডিফাইন, অর্থাৎ আপনি যেমন অ্যাকশন দেবেন তেমন। তো চলুন দেখে নিই এন্ট্রান্স এফেক্টগুলি। এন্ট্রান্স লেখাটার উপরেই, এই অবজেক্টের উপরেই আমি এফেক্টটি অ্যাপ্লাই করছি। এবারে আমরা অ্যানিমেশন ট্যাবে যাব, যখন কোনো এফেক্ট নেই। তার আগে যদি আমি
এই স্লাইড শোটি আমি দেখে নিই, অর্থাৎ এই পেজটি কেমন লাগছে। সে স্লাইড শোটি দেখার জন্য আমাকে স্লাইড শোয়ে গিয়ে ফ্রম কারেন্ট স্লাইড, অর্থাৎ একটি স্লাইডে আমি দেখতে চাই যেটি সিলেক্ট হয়েছে, সেজন্য কারেন্ট স্লাইড। আর যদি প্রথম থেকে এক নম্বর স্লাইড থেকে দেখতে চাই তাহলে ফ্রম বিগিনিং, যেহেতু যে ফ্রম বিগিনিং এই শর্টকাট কি হচ্ছে F5, যেটি আমরা আমি করছিলাম কিছুক্ষণ আগে F5 প্রেস করে করে। আমরা কারেন্ট স্লাইডটি দেখতে চাই, এটি করতে গেলে শিফট প্রেস করে F5, দেখুন শর্টকাট কিটি দেওয়া রয়েছে শিফট প্লাস F5, দেখুন জাস্ট পেজটি নর্মাল এসছে, কোনো এফেক্ট এখানে নেই। এবারে দেখি, দেখুন এবার আমি প্রথমে একটি স্লাইডে এফেক্ট দিই। স্লাইডে এফেক্ট দেওয়ার জন্য আমরা জানি ট্রানজিশন, ধরুন এফেক্টটি আমি দিলাম। এবার আমরা প্লে যদি করি স্লাইড শোতে গিয়ে, ঠিক আছে, দেখুন সমস্ত অবজেক্টকে একসাথে দেখাচ্ছে, কিন্তু আমি চাইছি না সমস্ত অবজেক্ট অবজেক্ট একসাথে দেখাতে। আমি চাইছি এক একটা অবজেক্টে এক এক রকম এফেক্ট থাকবে। আচ্ছা, যদি আপনি মনে করেন যে প্রথমে কোনো অবজেক্ট থাকবে না, ধরুন এই চারটে অবজেক্ট আমি যখন প্লে করব তখন শুধুমাত্র টাইপ অফ অ্যানিমেশন কথাটি লেখা থাকবে, কিন্তু এই চারটে যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ চারটে থাকবে না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই চারটেতেই আমাকে অ্যানিমেশন সেট করতে হবে, এবং এন্ট্রান্সের আন্ডারে যে অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশন, অর্থাৎ প্রথমে অবজেক্ট হাইড থাকবে এবং পরে অবজেক্টটি পেজের বাইরে থেকে এসে পেজের মধ্যে ইন করবে। তাহলে এন্ট্রান্সের আন্ডারে আমরা যদি সমস্ত উলি একসঙ্গে দেখি, দেখুন এই ক্যাটাগরিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে এন্ট্রান্স, এমফাসিস ক্যাটাগরিতে যেগুলি আছে সেগুলো এমফাসিস, এনসিট এবং মোশন পার। তো আমরা চলুন দেখে নিই এন্ট্রান্স। তাহলে এন্ট্রান্স পেজের মধ্যে ইন করাবে, অর্থাৎ অবজেক্ট প্রথমে থাকবে না এবং পরবর্তীতে এন্টার প্রেস করলে অবজেক্টগুলি পরপর পরপর আসবে। ধরুন এটি তাই এইভাবে এলো, এইভাবে এলো, এইভাবে এলো, এখানে অনেক রয়েছে, এখানে ক্লিক করে করে আপনারা দেখতে পারেন। ধরুন এই অবজেক্টটি আমি এই এফেক্টটি রাখলাম এন্ট্রান্সের উপর। তাহলে দেখুন আমি যদি প্রিভিউ করি, প্রথমে থাকছে না তারপরে আসছে, এবং প্রথমে অবজেক্টটি নেই তারপরে আসছে, প্রথমে অবজেক্টটি নেই তারপরে আসছে, ঠিক একই রকমভাবে এটাতে আর একটা এফেক্ট দিই। ধরুন ফ্লাই ইনটা দিলাম, এইভাবে এলো, এটিও কিন্তু এন্ট্রান্স এফেক্ট। দেখুন লাইন এখানে কালার দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে, যে গ্রিন থাকলে পরে সেটি এন্ট্রান্স, ইয়েলো থাকলে সেটি এমফাসিস এবং রেড থাকলে সেটি এক্সিট, মোশনটা আলাদা। আচ্ছা, এখানে আরো দিই বাউন্স। দেখুন প্রত্যেকটি এফেক্টই প্রথমে থাকছে না তারপরে আসছে। এবার এটিকে আমরা প্লে করি স্লাইড শোতে গিয়ে ফ্রম কারেন্ট স্লাইড। আমি যা বলেছিলাম যে শুধু টাইপ অফ অ্যানিমেশন লেখাটি থাকবে এবং কত প্রকার সেটি থাকবে না, তাহলে আমরা ইউজারকে দেখাবো যে টাইপ অফ অ্যানিমেশন কত প্রকার। এর জন্য আমাকে এন্টার কি প্রেস করতে হবে, এক নম্বর এন্ট্রান্স, দুই নম্বর এমফাসিস, তিন নম্বর এক্সিট, চার নম্বর মোশন প্যাড, এবং পরবর্তী এন্টার মারলে পরে নেক্সট স্লাইড চলে যাবে, যেহেতু নেক্সট স্লাইড আমাদের নেই এখানে, তাই এন্ড অফ স্লাইড। আচ্ছা, এবার আমি বলে দিই যে আপনি যদি স্লাইডকে মুভ করাতে চান, ধরুন তিন নম্বর স্লাইডটাকে দুই নম্বরে নিয়ে আসবেন, তাহলে তিন নম্বর স্লাইডে ক্লিক করে ড্র্যাগ করে দুই নম্বরে এনে ছেড়ে দিন, ঠিক আছে। এবার যদি আমরা করি, দেখুন এন্টার প্রেস করুন বা মাউস ক্লিক করুন, আবার মাউস ক্লিক করুন, দেখুন পরবর্তী স্লাইড,
আবার ক্লিক করুন, আর কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা কি বুঝছিলাম স্লাইডের এফেক্টগুলি। এবার আমি বলি এন্ট্রান্স এফেক্ট। আমি কি বললাম যে প্রথমে থাকবে না, পরে আসবে। দেখুন প্রথমে নেই, পরে আসছে। দেখুন এটি এন্ট্রান্স এফেক্ট দিয়েছিলাম, এই লেখাটা এই অবজেক্টের উপর এসেছে। এখানেও দিয়েছিলাম, এখানেও দিয়েছিলাম, এখানেও দিয়েছিলাম। আচ্ছা, এবার কোনো একটি এফেক্ট আমি সরিয়ে দিতে চাই। ধরুন আমি শুধু এক নম্বরে এই এফেক্টটি থাকবে, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বরে থাকবে না, অ্যান্ড এক নম্বরে এটি থাকবে। বাকি সব টোটাল চারটে এফেক্ট দেখুন সিরিয়াল হয়ে গেছে, 1, 2, 3, 4। বাকি তিনটি এফেক্ট আমি উঠিয়ে দেবো। তাহলে কীভাবে? এখানে অ্যানিমেশন ট্যাবের মধ্যে অ্যানিমেশন পেন বলে একটি বাটন আছে, সেখানে ক্লিক করুন। ডান দিকে সমস্ত এফেক্টের লিস্ট আসবে এবং কোনটি কত নম্বর এফেক্ট এখানে তো সিরিয়াল হয়েই গেছে। যেটি আপনি ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারেন অথবা রাইট ক্লিক করে রিমুভ। ঠিক আছে, দেখুন আমি এক নম্বর এফেক্ট শুধুমাত্র রেখে দিয়েছি। আচ্ছা, আরেকটি কথা বলে দিই যে ধরুন আমি চার নম্বর এফেক্টটিকে আমি দুই নম্বরে দেখাবো, তাহলে চার নম্বরকে সিলেক্ট করে এখান থেকে মুভ করে একই রকমভাবে দুই এর ছেড়ে দিই। এবার যদি আমরা প্লে করি, এক নম্বর এফেক্ট, দেখুন চার নম্বরকে আমি দুইয়ে রেখেছিলাম, তাই চার নম্বর এফেক্টটি দুই নম্বরে এসেছে, অর্থাৎ দ্বিতীয় এন্টারে আমাকে দেখালো। তিন নম্বর এফেক্ট, চার নম্বর এফেক্ট, ধরুন এর পরবর্তী পেজটি আমি দেখবো না, তাহলে রাইট ক্লিক করে এন্ড স্লাইড। আচ্ছা, স্লাইড মুভ করা আমরা দেখলাম। এবার ধরুন কোনো একটা এফেক্টকে আমরা রিপিট করব। ধরুন এখানে এন্ট্রান্সে যে এফেক্টটি রয়েছে সেটি ধরুন একবার আসছে দিয়ে স্টপ হয়ে যাচ্ছে, আমি ধরুন তিনবার করব, রিপিট করব, সেটি আমরা করতে পারি। আচ্ছা, এখানে প্রেজেন্টেশন দেখানোর সময় যে কোনো সময় কুইকলি এক্সিট করার জন্য এসকেপ বাটন, কিবোর্ডে ESC বলে একটি বাটন রয়েছে বাঁ দিকে উপরে কোনায়, ESC বাটন প্রেস করলে আপনি আপনার আবার ডিজাইনে চলে আসবে। আচ্ছা, ধরুন রিপিট করব, তাহলে এই যে অ্যানিমেশন পেন রয়েছে কত নম্বর এফেক্টটিকে আমরা রিপিট করব? এক নম্বর এফেক্টটিকে রিপিট করব। দেখুন তাহলে এক নম্বর এফেক্টের যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে সেখানে ক্লিক করুন। এখানে অনেক অপশন রয়েছে, আমরা ধরুন তিনবার রিপিট করব, তাহলে টাইমিংয়ে গিয়ে এখানে দেখুন স্টার্ট অন ক্লিক হয়েছে, অর্থাৎ মাউস ক্লিক করলে কাজটি হবে। স্টার্ট উইথ প্রিভিয়াস আছে, উইথ প্রিভিয়াস মানে হচ্ছে আপনার স্লাইডটি আসার সাথে সাথেই এফেক্টটি অ্যাপ্লাই হবে। আফটার প্রিভিয়াস হচ্ছে পূর্বে যদি কোনো অবজেক্টে এফেক্ট দেওয়া থাকে সেই এফেক্টটি হবে তারপরে আফটার প্রিভিয়াস। আমরা রিপিটের কথা বলছিলাম, এখানে রিপিট রয়েছে, নান করা রয়েছে, এখানে রিপিটটা 2, 3, 4, 5, 10 আনটিল নেক্সট ক্লিক, অর্থাৎ যতক্ষণ না আমি ক্লিক করব ততক্ষণ এফেক্টটি অ্যাপ্লাই হয়েই যাবে। তাহলে আমি দুবার করব বা তিনবার করব, ওকে করলাম, 1, 2, 3 স্টপ হয়ে গেল। এবার যদি আমরা বলি যে আনটিল নেক্সট ক্লিক করব, যতক্ষণ না আমি ক্লিক করব ততক্ষণ এফেক্টটি অ্যাপ্লাই হয়েই যাবে, তাহলে এখানে টাইমিংয়ে গিয়ে আনটিল নেক্সট ক্লিক করব। এখানে প্রিভিউটা একবারই দেখালো, কিন্তু আপনি যদি এখানে অ্যানিমেশনটা দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ আপনি যতক্ষণ না নেক্সট ক্লিক করবেন বা এন্টার প্রেস করবেন ততক্ষণ এটি অ্যাপ্লাই হয়েই যাবে। তাহলে আমরা এন্টার প্রেস করি, দেখুন তিন নম্বর এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমরা এফেক্ট রিপিট করতে পারলাম, এন্ট্রান্স এফেক্ট দিতে পারলাম এবং এন্ট্রান্স এফেক্ট রিপিট করতে পারলাম।
আচ্ছা, এবার আমরা এখানে পরবর্তীতে আসছি। আমি আমি বলে দিই এমফাসিস এফেক্ট, যে রিপিট করছি না, একটি থাকলো নাম করবো না। আচ্ছা, এবার এমফাসিস এফেক্ট দুই নম্বরে ধরুন আমি এমফাসিস এফেক্ট দেবো, তাহলে এখানে এই দেখুন দুই নম্বর সিলেক্ট করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, বুঝলে? এখানে এটা সিলেক্ট করে ডিলিট, দুই নম্বর এফেক্ট হয়ে গেছে। তাহলে এই দুই নম্বরের আমি এন্ট্রান্স দেবো, তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না সেহেতু আমাদের সুবিধার জন্য মোড়ে ক্লিক করার পর মোর এমফাসিস এফেক্ট এখানে যাওয়াই ভালো। এন্ট্রান্স এফেক্ট গুলো সব যদি একসঙ্গে দেখতে চায় তাহলে মোর এন্ট্রান্স এফেক্ট, দেখুন একটা লিস্ট বেরোবে, এটিকে ড্র্যাগ করে লেফট সাইডে রাখুন এবং ক্লিক করুন একটি একটি করে। দেখুন অনেক এফেক্ট রয়েছে এখানে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আমরা তো এন্ট্রান্স দেবো না, আমরা দেবো এমফাসিস। তাহলে এমফাসিস দেওয়ার জন্য এমফাসিস, আচ্ছা নিন যে কোনো একটা এফেক্ট নিন। আমি স্পিন এফেক্টটি নিলাম, এটি চার নম্বরে হয়ে গেছে, কিন্তু আমরা এই যে আগে দু নম্বর এফেক্টটা চার নম্বরে এনেছিলাম সেই জন্য এটিকে মুভ করে আমি এখানে দেখিয়ে দিই আর তিন নম্বরকে দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা দুই নম্বরে এফেক্ট অ্যাপ্লাই করেছি, শুনুন আমরা দেখে নিই স্পিন এফেক্ট যেটি ঘুরছিল। পার্থক্যটা বুঝতে পারছেন? এমফাসিস এফেক্টে আমি এফেক্ট অ্যাপ্লাই করেছি কিন্তু দেখুন অবজেক্টটি পেজের মধ্যে রয়েই গেছে, অর্থাৎ এমফাসিস এফেক্টে যে আমরা কোনো এফেক্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেই অবজেক্টটি আগে থেকেই পেজের মধ্যে থেকে যাবে, এবং যদি আমরা চাই যে না আগে থেকে পেজের মধ্যে থাকবে না পরে পেজের মধ্যে ঢুকবে তাহলে সেক্ষেত্রে আপনাকে এন্ট্রান্স এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এমফাসিস এফেক্ট অ্যাপ্লাই করলে কিন্তু অবজেক্ট আপনার পেজের মধ্যে থেকে যাবে। তাহলে এটি দু নম্বর এফেক্ট, তাহলে এক নম্বর এফেক্ট ছিল এন্ট্রান্সে, তাহলে এক নম্বর এফেক্ট অ্যাপ্লাই হলো। এবার দুই নম্বর আমি যদি দ্বিতীয়বার মাউস ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দুই নম্বর এফেক্ট, এখন এমফাসিস অ্যাপ্লাই হলো। তৃতীয় এফেক্ট এন্ট্রান্স ছিল সেজন্য বাইরে থেকে আসলো, চতুর্থ এফেক্টও এন্ট্রান্স ছিল সেজন্য বাইরে থেকে আসলো। আশা করি বোঝাতে পেরেছি। চার নম্বর হচ্ছে এক্সিট এফেক্ট, আমি এফেক্টটি ডিলিট করে দিচ্ছি, যদি এন্ট্রান্স এফেক্ট দেওয়া রয়েছে তাহলে ও সরি, হ্যাঁ ঠিকই করব, এক্সিটের উপর সিলেক্ট করে এন্ট্রান্সে গিয়ে আমরা এখান থেকে এক্সিট এফেক্ট নেব। এবার এখান থেকে যেমন নেবেন এক্সিটে দেখুন অবজেক্ট পেজ থেকে পেজের বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখুন বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা এফেক্ট, দেখুন প্রথমে থাকছে অবজেক্ট তারপরে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটি হচ্ছে এক্সিট এফেক্ট, আমি অ্যাপ্লাই করলাম, একে আমি মুভ করে দিলাম তিন নম্বরে, তিন নম্বরে এফেক্ট করলাম এক্সিটকে, শুনুন দেখা যাক। দেখুন যেহেতু আমরা এক্সিট এফেক্ট অ্যাপ্লাই করেছি সেহেতু এক্সিট এফেক্ট আগে থেকে থেকে গেছে। দুই নম্বরে এমফাসিস এফেক্ট অ্যাপ্লাই করেছিলাম সেজন্য কন্টেন্ট অবজেক্টটি আমার পেজের মধ্যে থেকে গেছে, কিন্তু এক নম্বর এবং চার নম্বরে এন্ট্রান্স এফেক্ট অ্যাপ্লাই করা ছিল সেজন্য এক নম্বর আর চার নম্বর দেখুন নেই। আমরা ক্লিক করলে আগে এক নম্বরের এফেক্ট হবে, এক নম্বর এফেক্ট এন্ট্রান্স, দুই নম্বর এফেক্ট এমফাসিস, তিন নম্বর এফেক্ট এক্সিট যেটি পেজ থেকে বেরিয়ে যাবে সব কন্টেন্ট, চার নম্বর এফেক্ট প্রশংসা। তো এই হচ্ছে আমার
তিন ধরনের এফেক্ট। মোশন পাথটা যদি আমরা করি, মোশন পাথের এফেক্ট আমরা ডিলিট করে দিচ্ছি, যেটা ইউজার ডিফাইন আমি বললাম। তাহলে মোশন পাথকে সিলেক্ট করে এখান থেকে একটি মোশন পাথ এফেক্ট আমরা অ্যাপ্লাই করবো। এখানে দেওয়া আছে কিছু এফেক্ট প্রিসেট রয়েছে আগে থেকে, এগুলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি একটা এফেক্ট করতে চাই, এখানে এখানে ইউজার ডিপেন্ড আছে যেটি করবেন, সরি এখানে কিছু প্রিলোডেড এফেক্ট রয়েছে সেটি আপনি করতে পারেন। এখানে করে দেওয়া আছে, আপনি যদি চান ইচ্ছে করলে সরি মোশন পাথের ক্ষেত্রে আপনি ড্র করতে পারেন। সরি এখানে ড্র করার কোনো অপশন দেয়নি 2013 ভার্সনে, আমরা 2007 এবং 2010-এ এই অপশনটি ছিল ইচ্ছে মতো ড্র করার। ২০১৩-তে মনে হচ্ছে ড্র অপশনটি নেই, অর্থাৎ এখানে রিলোডের যে সমস্ত এফেক্ট রয়েছে সেগুলি আপনাকে ইউজ করতে হবে। যাই হোক এগুলি আপনারা ইউজ করে দেখবেন, এখানে যেমন দেওয়া রয়েছে তেমনই ওই এফেক্টগুলি হবে। আমি অ্যাপ্লাই করলাম না, দেখি এখানে ড্রয়িং এর অপশন আছে কিনা। আচ্ছা এই গেল আমার টেক্সট অবজেক্ট নিয়ে, এবার যদি আপনি মনে করেন ইমেজ অবজেক্ট নিয়ে করব তবুও হবে, আমি দেখাচ্ছি ইমেজ অবজেক্ট নিয়ে একটি নতুন স্লাইড নিয়ে। এখানে ট্রানজিশন আমরা অ্যাপ্লাই করতে পারি, ভালো লাগছে না। ভালো লাগছে না, ডিপ কালার না হলে ভালো লাগবে না, ওটাই দিলাম। এবার ধরুন একটি ইমেজ নেবো, আমি ইমেজ নিলাম, ইমেজের তো ইমেজের জন্য ফরম্যাট ট্যাব রয়েছে, এগুলি আপনারা জানেন। আচ্ছা একটি অবজেক্টের উপর আমরা তিন ধরনের এফেক্টই অ্যাপ্লাই করতে পারি, চার ধরনের এফেক্টই অ্যাপ্লাই করতে পারি একটি অবজেক্টের উপর পর পর। তাহলে এর জন্য এখানে আমরা একটি অবজেক্ট নিলাম, এই পেজে বোঝানোর সুবিধার্থে এর জন্য আমি অ্যানিমেশন এফেক্ট অ্যাপ্লাই করব। দেখুন অ্যানিমেশনের সমস্ত এফেক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। প্রথমে আমরা এন্ট্রান্স এফেক্ট অ্যাপ্লাই করব, এন্ট্রান্সে 2017 কে আমরা পেজের বাইরে থেকে পেজের মধ্যে ইন করব। ইন করলো, যেমন খুশি ভাবে আমরা যে কোনো এফেক্ট দিয়ে করাতে পারি, এটা ইন করলো।
এক নম্বর এফেক্ট আমরা পেলাম। দুই নম্বর এফেক্ট এমফাসিস এফেক্ট দেব, অর্থাৎ পেজের মধ্যে ইন করার পর 2017 যে পিকচারটা আছে এই পিকচারটা পেজের মধ্যে ইন করার পর কিছু একটা করবে, কিছু একটা এফেক্ট দেখাবে। যেমন ধরুন একজন এলো, ডান্স করলো, চলে গেল, ঠিক এরকম ব্যাপার। 2017 এলো, এবার 2017 ডান্স করবে, আবার চলে যাবে। তাহলে এবার আসা পর্যন্ত কাজ হয়েছে, ডান্স করানো এখনো হয়নি, তাহলে ডান্স করাবো আমরা। তাহলে অ্যানিমেশনে গিয়ে আবার সেই আমাদেরকে কোন ধরনের এফেক্ট নিতে হবে, এমফাসিস এফেক্ট। সমস্ত এফেক্ট একসঙ্গে পাওয়ার জন্য আমি কিন্তু এখানে ক্লিক করছি। আপনারা যদি মনে করেন না আমরা এইভাবে চেঞ্জ করে করে করবো, করতে পারেন, অসুবিধা নেই। সমস্ত এফেক্ট পাওয়ার জন্য আমি মোর এমফাসিস এফেক্টসে যাচ্ছি। এবার এই অবজেক্টের উপর সাপোর্টেড যে এফেক্টগুলি রয়েছে সেগুলি কিন্তু অ্যাক্টিভ, বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। এটি ডান্স, লিঙ্ক, কালার চেঞ্জ, বোঝা যাচ্ছে না এত কিছু, এটি বোঝা যাচ্ছে, এটি বোঝা যাচ্ছে, স্মিন, এটি বোঝা যাচ্ছে, এটি ভালো লাগছে, পালস বলে যে এফেক্টটি রয়েছে এটি দিয়ে। তাহলে একটি অবজেক্টে আমি দুটো এফেক্ট অ্যাপ্লাই করলাম, তবে আগের এফেক্টটি কর, এক নম্বর এফেক্টটি দিলাম সেটি কর, এক নম্বর এফেক্ট হলো, দুই নম্বর এফেক্ট, দেখুন এক নম্বর এফেক্ট অ্যাপ্লাই হলো কিন্তু দুই নম্বর এফেক্ট আমার নেই এখানে। কারণ একটি অবজেক্টের উপর এখানে যেহেতু ইমেজ একটি অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের উপর হয়তো সাপোর্ট করছে না। আমি যদি টেক্সট নিয়ে করি তাহলে দেখা যাক সাপোর্ট করে কিনা। এই টেক্সট এর কথাটাই থাকলো, ইনসার্টে গিয়ে সতেরো করবো, অ্যানিমেশনে গিয়ে এটি করবো, এন্ট্রান্স, দুই নম্বর এফেক্ট এটি করবো। দেখুন টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, না টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না। যাই হোক, তাহলে আমরা একটু অন্যভাবে করব। একই স্লাইডের উপর দুটো এফেক্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে না, সেই জন্য আমরা একটু অন্যভাবে করবো। এটি 2007 এবং 10 এ সাপোর্ট করতে গেলে 2013 সাপোর্ট করছে না। যাই হোক, আমরা এবার এর জন্য বিকল্প একটা ব্যবস্থা রয়েছে, এই যে বলেছিলাম আমি ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট। তাহলে এখানে আমরা এই স্লাইডটির একটি ডুপ্লিকেট তৈরি করতে পারি, ডুপ্লিকেট স্লাইড হয়ে গেল, কিন্তু ডুপ্লিকেট স্লাইডে কোনো ট্রানজিশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু বোঝা যাবে যে একটি ডুপ্লিকেট স্লাইড। তাহলে 2017 প্রথম স্লাইডে আমরা একটি এফেক্ট দিচ্ছি, অ্যানিমেশন দিচ্ছি প্রথম স্লাইডে 2017, এই যে এই স্লাইডে কিন্তু আমার ট্রানজিশন দেওয়া রয়েছে, কিন্তু ডুপ্লিকেট যেটি করলাম সেটি কিন্তু ট্রানজিশন নাম করে দিয়েছি। বুঝতে পারবেন কেন করলাম,
এবার আমরা অ্যানিমেশন এফেক্ট দেবো, এন্ট্রান্স দেবো, ফ্লাই 2017 এলো, এবার 2017 ডান্স করবে। তাহলে আমরা ডুপ্লিকেট স্লাইডে চলে গেলাম, ডুপ্লিকেট স্লাইডে গিয়ে 2017 কে সিলেক্ট করে আমরা ডান্স করাবো এমফাসিস এফেক্টের মাধ্যমে, আমরা পালস এফেক্ট দিয়েছিলাম। আচ্ছা এবার আমরা 2017 কে বের করে দেবো, দিয়ে 2018 কে ইন করবো। তার জন্য 2017 কে বের করতে গেলে আরেকটি ডুপ্লিকেট স্লাইড লাগবে, এটিতে কোনো ট্রানজিশন দেওয়া যাবে না, ট্রানজিশন নেই। এটিতে এন্ট্রান্স বলে এমফাসিসের যে এফেক্টটি ছিল সেটিকে রিমুভ করে দিতে হবে, এবং এক্সিটের একটি অ্যানিমেশন এফেক্ট ওকে অ্যাপ্লাই করতে হবে। এটা করে দিলাম, এটি অ্যাপ্লাই করে দিলাম। এবার এখানে এই যে 3 নম্বর যে স্লাইডটি রয়েছে সেখানে আমরা এন্ট্রান্স এফেক্ট দিয়েছি, 4 নম্বর যে স্লাইড রয়েছে তাতে এমফাসিস এফেক্ট দিয়েছি, এবং 5 নম্বর স্লাইডে আমরা কি দিয়েছি, এক্সিট এফেক্ট দিয়েছি। তাহলে চলুন 3 নম্বর থেকে আমরা দেখি, দেখুন 3 নম্বরে যা আমরা দিয়েছিলাম, অন ক্লিক যেহেতু করা আছে মাউস ক্লিক করলাম চলে এলো। আবার 2 নম্বর এফেক্ট হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল। এবার আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটি, আমি বোঝানোর জন্য একটু সহজ করে দিচ্ছি। অটোমেটিক পরের স্লাইডে কিন্তু আসছে না, এই জন্য আপনারা বুঝতে পারছেন না, আপনাকে এন্টার প্রেস করতে হচ্ছে। তাহলে অটোমেটিক যদি আপনি পরের স্লাইডটিকে আমি কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। আমি ধরুন এটি কালার আমি করে দিলাম ব্ল্যাক এর উপর, ভালো লাগছে না সবুজ, পিঙ্ক, তারপরে ব্লু, তারপরে গ্রিন। এবার যদি আপনার প্লে করি তাহলে বুঝতে পারবেন। দেখুন এখন সাদা লাগছে, আমার পেজটি সাদা লাগছে। আমি চাইছি 2017টা ট্রানজিশন যে এফেক্টটি আমি অ্যাপ্লাই করেছি সে এফেক্টটি হওয়ার সাথে সাথে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে যে এফেক্টটি রয়েছে এখানে উইথ অন ক্লিক হয়ে রয়েছে, মাউস ক্লিক করার পরে আসছে, আমরা যদি ট্রানজিশন হওয়ার সাথে সাথেই অর্থাৎ পেজটা অ্যাপিয়ার হওয়ার সাথে সাথেই আমরা যদি চাই তাহলে সেটিকে উইথ প্রিভিয়াস দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে দেখুন আমি কিন্তু কোনো ক্লিক বা এন্টার প্রেস করিনি, অটোমেটিক এলো। আচ্ছা এবার পরের স্লাইডে আসার জন্য আমাদেরকে এন্টার প্রেস করতে হচ্ছে। দেখুন এন্টার প্রেস করলাম, পরের স্লাইড এলো, আমি পরের স্লাইড ব্লু করেছিলাম দেখেছেন আপনারা। আবার এন্টার প্রেস করলে আমার অবজেক্টের উপর যে এমফাসিস এফেক্টটি রয়েছে সেটি কাজ করবে, দেখুন। কিন্তু আমি চাইছি যে পরের স্লাইডে অটোমেটিক আসবে, মাউস না ক্লিক করেই আসবে। তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা এই যে ট্রানজিশন ট্যাবে অন মাউস ক্লিকটা অন হয়ে আছে এটিকে উঠিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি আমি আগেই বলেছি যে ট্রানজিশন ট্যাব হচ্ছে স্লাইডের উপর অর্থাৎ পেজের উপর, অর্থাৎ পেজটা অন ক্লিক হবে কিনা, পরের পেজটা ক্লিক করলে আসবে কিনা। তাহলে আমরা অন ক্লিক করব না, আমরা আফটার 00 সেকেন্ড করব, অর্থাৎ পেজটা কত সেকেন্ড পর আসবে, 00 সেকেন্ড। যদি বলি 10 সেকেন্ড পর তাহলে 10,
আচ্ছা, এবার আমরা প্লে করি, এটাকেও আমরা করে দিচ্ছি অন ক্লিক আফটার 0 0 সেকেন্ড, এটাকে আমরা করে দিচ্ছি আফটার 0 0 সেকেন্ড উইদাউট ক্লিক, অন ক্লিকটা উঠিয়ে দিতে হবে অন মাউস ক্লিকটা, এবং আফটার 0 0 সেকেন্ডকে অন করে দিতে হবে। এবার যদি আমরা প্লে করি, এই যে দেখুন 3টি স্লাইডই এলো এবং চলে গেল, বুঝতে পারলেন? আরেকবার আমি দেখাচ্ছি, এটি হচ্ছে প্রথম স্লাইড এবং এন্ট্রান্স এফেক্ট অটোমেটিক আসছে, দেখুন দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, বুঝতে পারলেন? এবার যদি আমরা এটিকে যদি বলি যে আফটার 2 সেকেন্ড আমরা পরের পেজটি চাই, তাহলে সেক্ষেত্রে টু সেকেন্ড প্লে করা যাক। দেখুন 2 সেকেন্ড অপেক্ষা করছে, তেমন এলো করলো, বুঝে গেছে? আচ্ছা, খুব তাড়াতাড়ি হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা এখানে টাইমিংটা বাড়িয়ে দিতে পারেন, এখানে আমরা 5 সেকেন্ড করব, 6 সেকেন্ড, 6 সেকেন্ড, 6 সেকেন্ড, এবার দেখা যাক। সরি, প্রথম স্লাইড সিলেক্ট করে করতে হবে তো, এটা দেখুন 6 সেকেন্ড ওয়েট করছে, পরবর্তী এলো, দেখালো, 6 সেকেন্ড ওয়েট করার পর গেল, দেখালো, গেল। আরেকবার দেখাই, এবার এফেক্টগুলি আমি বলে দিচ্ছি, এখানে আমি লিখে দিই যে এটি হচ্ছে এন্ট্রান্স এফেক্ট, এন্ট্রান্স, এটি হচ্ছে এমফাসিস, এটি হচ্ছে এক্সিট, এই 3 ধরনের এফেক্ট আমরা দিলাম। এবার প্লে করা যাক, সরি 3 নম্বর এফেক্টকে সিলেক্ট করে, অর্থাৎ 3 নম্বর স্লাইডকে, যেহেতু 3 নম্বর স্লাইড থেকে আমরা শুরু করেছি, 3 নম্বর স্লাইডকে সিলেক্ট করে আমরা প্লে করবো। এটা হচ্ছে এন্ট্রান্স এফেক্ট, দেখুন এজের মধ্যে ইন করছে অবজেক্ট, ইন করলো, পরবর্তী স্লাইডে 6 সেকেন্ড পর, যেহেতু এমফাসিস এফেক্ট দেখুন আগে থেকেই আছে, এবার এফেক্টটা অ্যাপ্লাই হলো, পরবর্তী এক্সিট দেখুন বাইরে বেরিয়ে যাবে, কেমন বোঝা গেছে? তাহলে 3 ধরনের এফেক্ট আমরা বুঝতে পারলাম, এবং স্লাইড অটোমেটিক্যালি কিভাবে পরের স্লাইডে আসতে হয় সেটিও আমরা জানতে পারলাম। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এফেক্ট। আমরা 2 ধরনের অবজেক্ট নিয়ে কাজ করলাম, টেক্সট এবং হচ্ছে কি
ইমেজ যদি আপনারা মনে করেন যে আরো ক্লিপ আর্ট নিয়ে কাজ করব, ক্লিপ আর্ট বা শেপ নিয়ে কাজ করতে গেলে শেপ, এখানে ধরুন আমি এখানে একটা যে একটা করব, ধরুন এই যে কালার হয়তো আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখানে দুটি অবজেক্ট রয়েছে, দুটি কিন্তু হচ্ছে ইমেজ ফরম্যাটই ধরতে হবে, এটিকে সেভ যেহেতু দুটি ইমেজ ফরম্যাটই ধরতে হবে। আচ্ছা এখানে ধরুন এফেক্ট অ্যাপ্লাই করব, ধরুন সূর্য, এটি একটি সূর্য, ধরুন এই বড় যে সেপটি রয়েছে সেটা ক্লকওয়াইজ ঘুরবে আর ছোট সেপটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ি কাটার দিকে এবং ঘড়ি কাটার বিপরীত, এবং এটি পেজের মধ্যে থেকেই ঘুরবে, আগে থেকেই ঘুরবে। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যানিমেশনে গিয়ে অবজেক্ট অবশ্যই সিলেক্ট করতে হবে, আমি প্রথমে বড় অবজেক্ট সিলেক্ট করলাম, আমরা এমফেসিস যাব যেহেতু পেজের মধ্যে থেকেই ঘুরবে, তাই এমফেসিসে গেলাম, এবং স্পিন বলে যে এফেক্টটি আছে সেটা অ্যাপ্লাই করলাম, দেখুন ঘড়ি কাটার দিকে ঘুরছে করলাম। দ্বিতীয় হচ্ছে ছোট অবজেক্টটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, সিলেক্ট করলাম অ্যানিমেশনে গিয়ে, কাস্টম অ্যানিমেশনে গিয়ে এমফেসিস মোর এমফেসিস এফেক্টসে গিয়ে এখান থেকে আমরা এখানেও স্পিন এফেক্ট নিলাম, দেখুন দুটি একই দিকে ঘুরছে। এই যদি আমরা প্রিভিউ করি, আমি 2017 যে এফেক্টটি রয়েছে সেটি আমি উঠিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এটাকে আমি সরি প্রিভিউ করলাম, দেখুন এফেক্ট দুটি হলো কিন্তু এখানে দুটি আমি একসঙ্গেই করতে চাই, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আমার পেজটি যতক্ষণ যখনই লোড হবে তখন এই এফেক্ট দুটি অ্যাপ্লাই হবে। একটি অবজেক্টকে সিলেক্ট করুন, এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিন, অর্থাৎ আগে থেকেই হবে, এখন এটি জিরো নম্বর হয়ে গেছে উইথ প্রিভিয়াস করার সাথে, এটিকে সিলেক্ট করুন, এটিকেও উইথ প্রিভিয়াস করে দিন, এবার দেখুন দুটি একসাথে ঘুরবে, এবার দেখুন দুটি একই দিকে ঘুরছে। আমি চাইছি রেড কালারের অবজেক্টটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে, তাহলে দেখুন সিলেক্ট হয়ে আছে, গিয়ে এফেক্ট অপশানে চলে যান, এই যে 360 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, এটিকে আপনারা কাউন্টার ক্লকওয়াইজ করবে, এখন বিপরীতে ঘুরছে। এবার যদি আমরা চালাই, ঠিক আছে, এবার দেখুন আমরা চাইছি যে এফেক্ট দুটি আমি যতক্ষণ না মাউস ক্লিক করবো ততক্ষণ আগে, তাহলে সিলেক্ট করুন, এফেক্ট অপশানে যান বা টাইমিংয়ে যান, টাইমিংয়ে গিয়ে রিপিটে গিয়ে যেটা আমি বললাম আনটিল নেক্সট ক্লিক, যতক্ষণ না আমি ক্লিক করবো ততক্ষণ আগে। তারপরে হচ্ছে যদি আপনি স্পিড বাড়াতে কমাতে চান, তাহলে এখান থেকে গিয়ে
স্পিডটা বাড়াতে কমাতে করতে পারে। যদি আপনি ডিলে করতে চান, অর্থাৎ কয়েক সেকেন্ড পরে অ্যাপ্লাই এফেক্টটা দেখাবে, তাহলে সেক্ষেত্রে এখানে সেকেন্ডটা আপনি দিয়ে দিন, 10 সেকেন্ড পরে এফেক্টটা দেখাবে দিতে পারেন। তো এখানে আমরা যদি ফাস্ট করি, ভেরি ফাস্ট করে দিন, এত জোরে ঘুরছে আমরা বুঝতে পারছি না, এই যে ভেরি ফাস্ট করা যাবে না, মিডিয়ামই তার। এটিকেও তাই সিলেক্ট করুন, টাইমিং এ যান, রিপিটে গিয়ে আনটিল নেক্সট ক্লিক, এবং মিডিয়াম আছে, ঠিকই আছে, বুঝতেই আছে। এবার যদি আমরা এটিকে প্লে করি, যতক্ষণ না ক্লিক করবো এটি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটি জিনিস বোঝাতে চাই, যে ইন উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস আর অন মাউস ক্লিক, অন মাউস ক্লিকটা তো আপনারা বুঝতে পেরেছেন, উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এই দুটি আমি বোঝাতে চাই। যেমন ধরুন এ আসবে তারপর বি যাবে, আমি দুটি টেক্সট নিচ্ছি, এখানে লিখলাম এ, লিখলাম এ, লিখলাম কপি করছি, কন্ট্রোল ড্র্যাগ মাউস দিয়ে বি লিখলাম, এ আসবে তারপর বি যাবে, তাহলে দুই ধরনের এফেক্ট, আসা যাওয়া, এ আসবে, কোন এফেক্ট দেবো, এন্ট্রান্স, এন্ট্রান্স, এ এলো, তারপর বি যাবে, বিয়ে তাহলে যাবে বলতে গেলে এক্সিট, চলে গেল বি, দুটি এফেক্ট দিলাম। এই এফেক্টটি যদি আমরা প্লে করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, বি থেকেই যাচ্ছে, যেহেতু এক্সিট এফেক্ট দিয়েছি, এবারে আমরা ধরুন এ আর বি, এ আসা আর বি যাওয়া দুটো কাজই একসঙ্গে ঘটাতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে উইথ প্রিভিয়াস দিয়ে দিন দুটোকে, উইথ প্রিভিয়াস, এবার প্লে করুন, দেখুন এ এলো বি চলে গেল, একসঙ্গে ঘটলো ঘটনাটা, তো দুজন একসঙ্গে কোনো সময় থাকতে পারবে না, আর এ থাকবে নাহলে বি থাকবে, দেখুন তাই হচ্ছে, এ এলো বি চলে গেল, এ বি একসঙ্গে যাওয়া আসা কাজটা একসঙ্গে হচ্ছে। আচ্ছা, এবার ধরুন আমাকে বলা হলো যে আগে এ আসবে, আসা কমপ্লিট হবে, তারপর বি যাবে, তাহলে সেক্ষেত্রে এ উইথ প্রিভিয়াস দিলাম, মাউস ক্লিক আমরা উঠিয়ে দিচ্ছি, যে মাউস ক্লিক না, এমনি অটোমেটিক আসবে, সেজন্য উইথ প্রিভিয়াস, ঠিকই আছে, তারপরে বি যাবে, তাহলে বি আফটার প্রিভিয়াস, অর্থাৎ এর ঘটনাটা ঘটবে তারপর বিয়ের ঘটনা ঘটবে, দেখুন এ এলো তারপর বি গেল, আশা করি বুঝতে পেরেছেন, এন্ট্রান্স এবং এমফাসিস, আর আমি বোঝালাম উইথ প্রিভিয়াস এবং আফটার প্রিভিয়াস, ঠিক আছে। এগুলি আপনারা ক্লিপ আর্ট নিয়েও করতে পারেন, এখানে ক্লিপ আর্ট কি আছে, 2013 ভার্সনে পিকচার স্ক্রিনশট সেভ স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট নিয়ে করতে পারেন, এখানে 7 ধরনের স্মার্ট আর্ট রয়েছে, এখানে স্মার্ট আর্ট আমি ওয়ার্ডে শিখিয়েছিলাম ডিটেলসে, চার্ট, চার্ট নিয়ে করতে পারেন। আচ্ছা, ক্লিপ আর্ট নেই 2013 ভার্সনে, সেহেতু আমরা ক্লিপ আর্ট ইনসার্ট করতে পারছি না,
বিপদ নেই। তো যদি ভিডিও ইনসার্ট করতে চাই তাহলে ভিডিও, অনলাইন ভিডিও চাইলে ভিডিও, আর যদি পিসি থেকে চান তাহলে পিসি থেকে অনলাইন ভিডিও যদি আপনারা পেতে চান। দেখুন কিছু টাইম লাগবে, পিসি থেকে যদি দিতে চান ভিডিও কি আছে, ভিডিও নেই, কোনো ভিডিও নেই পিসিতে, সেহেতু ভিডিও দিতে পারলাম না। অডিও দিতে পারেন, কিন্তু অবজেক্ট সেখানে নেই। ওয়ার্ড আর্ট আমরা পেয়েছি কিন্তু ক্লিপ আর্ট আমরা পাইনি। ক্লিপ আর্ট 2013-তে নেই। তো যাই হোক, আমরা মোটামুটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখলাম। তো এবার আমরা সেভ করাটা শিখব, যে পাওয়ার পয়েন্টকে দুভাবে সেভ করা যায়। আমরা সবাই সেভ করতে জানি, কন্ট্রোল এস, এটা সেভের শর্টকাট আমরা জানি। আমরা ডেস্কটপে সেভ করব। আচ্ছা, এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন যখন থাকবে তখন এটা হচ্ছে ডিজাইন মোড, ঠিক আছে। আর পাওয়ার পয়েন্ট শো বলে যে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা হচ্ছে অ্যানিমেশন মোড, অর্থাৎ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আমি এখানে সেভ অ্যাজে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন ভালো, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, নেক্সট। এটা ধরুন হচ্ছে ডিজাইন মোড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ অ্যাজ টাইপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি এটিকে ডেস্কটপে সেভ করছি, ডিজাইন মোড এটি। তারপর আরেকটি ফরম্যাট আছে যেটি হচ্ছে প্লে মোড, অর্থাৎ ফাইলটি ওপেন করলে প্লে হয়ে যাবে। আচ্ছা, পাওয়ার পয়েন্টের এক্সটেনশন নেম আমরা জানি PPEX ডিজাইন মোডের ক্ষেত্রে, আর শো মোডের ক্ষেত্রে PPSX পাওয়ার পয়েন্ট শো মোড। এই যে পাওয়ার পয়েন্ট শো সেল, এবার আমি এটি বন্ধ করে দিচ্ছি। এই যে ডিজাইন মোড, এটা হচ্ছে প্লে মোড। আমরা এক্সটেনশন যদি আমরা দেখি, দেখুন .pptx পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটি এক্সটেনশন যদি আমরা দেখি .ppsx, তাহলে আমরা যদি ডিজাইন মোডটাকে ওপেন করি তাহলে ডাইরেক্ট পাওয়ার পয়েন্টে ডিজাইন মোডটি ওপেন হবে। এই যে ডিজাইন মোড। এবার যদি আমরা প্লে মোড দিয়ে ওপেন করি তাহলে সেক্ষেত্রে সাথে সাথেই ফাইলটি প্লে হয়ে যাবে, অর্থাৎ অ্যানিমেশনটি দেখাতে শুরু করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্লে মোড আর ডিজাইন মোডের মধ্যে পার্থক্য কী। তো দুই ধরনের সেভের পদ্ধতি এখানে রয়েছে, যে একটা হচ্ছে প্রেজেন্টেশন মোড আর একটা হচ্ছে শো মোড। প্রেজেন্টেশন মোডটি ডিজাইন মোড আর শো মোডটি প্লে মোড, ঠিক আছে। আর এবার যদি মনে করেন আপনি যে এখান থেকে নেক্সট করবো, এই যে নিচে আইকনগুলি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এন স্লাইড বা গ্লো ওর উপরে আপনারা দেখে নেবেন, যে এখান থেকে প্রিভিয়াসটি যদি আমরা পেতে যাই তাহলে প্রিভিয়াস, নেক্সট পেতে চাইলে নেক্সট, ঠিক আছে। বা এখান থেকে তো লাস্ট সিন, লাস্ট ভিউ, যেটা লাস্ট ভিউ আমরা লাস্ট ভিউ করেছি, সেটি আপনারা এখান থেকে অনেকগুলি অপশন আছে পেতে পাবেন আপনারা। যাই হোক, শেষ করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 বাংলা টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো আমরা যদি কোনো ভুল হয়ে থাকে, করতে গিয়ে ভুল হতেই পারে, আমি অনেকদিন পর সময় পেয়েছি আজকে বসতে, কাজের চাপে কোনো
টিউটোরিয়াল অনলাইনে পাবলিশ করতে পারিনি, অনেক রিকোয়েস্টের পর আমি পাওয়ার পয়েন্ট 2013 বাংলায় করলাম। যাই হোক, কোনো কিছু ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী এবং সেটি মার্জনীয়, আশা করি আপনারাও মার্জনা করবেন। এই বলে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টিউটোরিয়াল দেখতে থাকবেন। ধন্যবাদ।